হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়নি এসে গেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে যারা যারা আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে প্রথম তারা আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো আজ আমি সমন্বয় সাধন দক্ষতার ওপরে ভিডিও করবো সো চলো ভিডিওটি দেখে না যাক তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে সমন্বয় সাধন দক্ষতার উপর চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতাটি লেসেন প্ল্যান করতে তো দেখে নাও আগের মতনই তোমাদের প্রথম হেডিং দিতে হবে সমন্বয় সাধন দক্ষতা এরকমভাবে বড় বড় করে লিখতে হবে সমন্বয় সাধন দক্ষতা এরপর শিক্ষণ সংস্থার নাম তোমরা যেই ইনস্টিটিউট থেকে ডিএলএড করছো সেই সংস্থার নাম লিখতে হবে এরপর লিখতে হবে শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা সময় শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা তারিখ এখানে শিক্ষিকার নামে তোমার নাম অর্থাৎ যে ডিএলএড শিক্ষার্থী রয়েছে তার নাম লিখতে হবে এরপর এই সাইডে আছে বিষয় বাংলা একক সবার আমি ছাত্র উপ একক সবার আমি ছাত্র প্রথম দুই স্তবক এরপর আচরণাঙ্গ সমূহ যে যে আচরণাঙ্গ সমূহগুলো আছে সেগুলো দেখে নাও শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ সাধারণীকরণ এই যে চারটে আচরণাঙ্গ রয়েছে এই চারটি আচরণাঙ্গ তোমার লেসেন প্ল্যানের মধ্যে থাকা এরপর দেখো এরপর তোমরা এভাবে তিনটে ভাগ করে শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ এইভাবে লিখবে এরপর আগেরই মতো শিক্ষিকার কাজে লিখতে হবে শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ হয়ে বসতে বলবেন শিক্ষার্থীর কাজে লিখতে হবে শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করে তিনটি দলে ভাগ হয়ে বসবে এরপর শিক্ষিকা কদলকে জিজ্ঞেস করবেন কোন জিনিস আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি শিক্ষার্থী উত্তর দেবে বায়ু এখানে আচরণাঙ্গ সমূহিত লিখতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দেখো এখানে কিন্তু বায়ু সম্পর্কে আমি কিন্তু আগে থেকে কোনো ধারণা আমি ওদের দিইনি আমি শুধু একটা কোয়েশ্চেন করেছি সেই কোয়েশ্চেনটার উত্তর কিন্তু ওরা নিজেরাই বলেছে এই জন্য এখানে তোমাকে লিখতে হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এরপর দেখো তুমি যেভাবে পড়াবে ক্লাসের মধ্যে তো সেগুলো তোমাকে একের পর এক লিখতে হবে এভাবে পর পর তোমার নেবে তারা অবশ্যই করে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আর দেখে নাও কিভাবে লিখতে হবে দেখো এইভাবে তোমাকে আস্তে আস্তে পড়াতে পড়াতে এগোতে হবে এরপর দেখো যেখানে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ হয়েছে তো সেখানটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে শিক্ষিকা গদলকে বলতে বলেছে গদল বলতো পাহাড়কে ইংরেজিতে কি বলে তখন গদল বলেছে গদল থেকে একজন বলেছে হিল বলে তো দেখো এখানে ইংরাজি বিষয়ের সঙ্গে এখানে সমন্বয় সাধন ঘটানো হয়েছে এর জন্য আমরা এখানে লিখব শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করণ মানে তুমি একটা বিষয় পড়াচ্ছ সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত অন্য একটি বিষয় কিন্তু এখানে পড়ানো হয়ে গেল এরপর তুমি বলছো হ্যাঁ একদম ঠিক বলেছ তারপর তোমরা কার কার কাছ থেকে শিক্ষা পাও এখানে শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করছে তোমরা কার কার কাছ থেকে শিক্ষা পাও তখন শিক্ষার্থীরা বলবে শিক্ষিকা দাদু ঠাকুমা বাবা মা এদের কাছ থেকে শিক্ষা পায় পরের অংশগুলো দেখো এইভাবে লিখতে হবে আবারও তুমি পড়াতে থাকবে এরপর শিক্ষিকা বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করে দেবে তাদেরকে বুঝিয়ে দেবে তাদের জন্য শিক্ষার্থীদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নর সঠিক উত্তর দিয়ে শিক্ষার্থীদের নির্ভুলভাবে বিষয়টা বুঝতে সাহায্য করবে এরপর দেখো শিক্ষিকা খদলকে জিজ্ঞেস করবে কবিতাটিতে সূর্য চাঁদ এর কথা উল্লেখ করা হয়েছে সূর্য ও চাঁদ ছাড়া আকাশে আর কি দেখা যায় আর কি দেখা যায় খদল থেকে একজন বলবে সূর্য চাঁদ ছাড়া আকাশে তারা দেখতে পাওয়া যায় এটাও শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করা হলো এখানে কোনোভাবে কিন্তু তারার কথা শিক্ষিকা উল্লেখ করে দেয়নি শিক্ষিকা শিক্ষার্থীদের কাছ থেকেই বা তাদের মাধ্যমে উত্তরটা সংগ্রহ করেছে তো এখানে তোমরা লিখবে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এরপর দেখো গদল বলতো তারাকে ইংরাজিতে কি বলে গদল থেকে একজন বলবে স্টার বলে এটাও কিন্তু অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ করা হয়েছে দেখো কদল বলতো স্টার দিয়ে কোনো ইংরাজি কবিতা জানো তখন ক দল থেকে একজন বলবে হ্যাঁ টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার তো এখানে শিক্ষার্থীরা বাংলা পড়ার মাধ্যমে কিন্তু একটা ইংরাজি কবিতাও পড়ে নিচ্ছে তো শিক্ষার্থীরা এখানে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ করছে এইটা বোঝানোর জন্য আমি পরে এটা লিখেছি ঠিক আছে আচরণাঙ্গটা লিখেছি তো এবার তুমি সাধারণীকরণ করবে সাধনীকরণ করাটা বেশি কোনো একটা ভাইটাল বিষয় নয় এখানে তুমি জাস্ট জিজ্ঞেস করবে আজকের পাঠ থেকে তোমরা কি শিখলে শিক্ষার্থীদের তুমি যা কিছু বোঝাতে চেয়েছো তা শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পেরেছে কি না সেটাকেই তোমাকে জিজ্ঞেস করতে হবে তো তখন শিক্ষার্থীরা বলছে কবি শিক্ষার্থীদের সবার কাছ থেকে শিক্ষা নিতে আচ্ছা কবি শিক্ষার্থীদের সবার কাছ থেকে শিক্ষা নিতে বলেছেন এছাড়া ইংরেজি শব্দ শিখলাম তাহলে এছাড়া ওরা বিভিন্ন ইংরেজি শব্দও শিখেছে আর কবিতাটার মর্মার্থ বুঝতে পেরেছে যে এটা কীভাবে করতে হবে তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে ডিএলএড সংক্রান্ত তাহলে তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট করবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমার বন্ধুদের কাছে আমার ভিডিও পৌঁছে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ